দৌড়াচ্ছেন তো দৌড়াচ্ছেন, ততক্ষণে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অনুশীলন শেষ। সবাই ড্রেসিং রুমের বসে বিশ্রাম নিচ্ছেন, কিন্তু ফাটা রোদের মধ্যে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তখনও একজনকে দেখা গেল এভাবে মাঠের চারপাশে একইভাবে দৌড়াচ্ছেন। একটা মজার তথ্যও বলি, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের এই মাঠের পরিধি 540 মিটারের মতো, আর এই মাঠেই এই নারী অন্তত 25টা পাক মেরেছেন এই ভরা দুপুরবেলা, যেটার হিসাব করলে দাঁড়ায় প্রায় 12.5 কিলোমিটার। চিন্তা করা যায় একইভাবে একই রিদমে 12.5 কিলোমিটার দৌড়াতে হলে একজনের কত দারুণ ফিটনেস থাকা চাই। অবশ্য বাংলাদেশের নারীরাও কম যান না, ওই ফাটা রোদের মধ্যেই প্রায় 30 থেকে 40 মিনিট মতো ফুটবল খেলেছেন পূর্ণ রিদমে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ানদের মতো এত দারুণ ফিটনেস না থাকলেও বাংলাদেশের নারী ক্রিকেটারদের ফিটনেসও যে উন্নতি হচ্ছে সেটা কিন্তু বলাই যায়। স্বাভাবিকভাবেই যে অস্ট্রেলিয়ান নারী এতটা কষ্ট করছেন তার সম্পর্কে জানার আগ্রহ হয়েছিল, সেই আগ্রহ থেকেই তার সম্পর্কে নেওয়া খোঁজখবর উপাত্ত বিশ্লেষণ করে জানা গেছে এই অস্ট্রেলিয়ান নারী একজন স্টাফ মাত্র, অর্থাৎ বর্তমান এই দলটির মিডিয়া এবং কমিউনিকেশনস বিভাগের দায়িত্ব পালন করতেই বাংলাদেশে দলের সঙ্গে এসেছেন, তবে তিনিও একজন ক্রিকেটার ছিলেন। 33 বছর বয়সী এই নারী ক্রিকেটার এর আগে অস্ট্রেলিয়ার ওমেন্স দ্বিতীয় দলটিতেও খেলেছেন, এবার এসেছেন জাতীয় দলের একটা নির্দিষ্ট দায়িত্বে। বর্তমানে জাতীয় দলেও খেলছেন না, শুধু মিডিয়া বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন। এমন একজনের ফিটনেস নিয়ে সচেতনতা দেখলেই বোঝা যায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো বড় বড় ক্রিকেট দেশের নারীদের ফিটনেস নিয়ে কতটা কাজ করা হয়। অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ এই সদস্য যখন মাঠের চারপাশে এভাবে নিজের ফিটনেস নিয়ে কাজ করতে একের পর এক পাক মেরে যাচ্ছিলেন, গুনে গুনে যখন 25টা পাক মেরে তবেই ক্ষান্ত হচ্ছিলেন, তখনই মাঠের আর এক পাশে অনুশীলন করছিল বাংলাদেশ জাতীয় নারী দল। ফুটবল খেলার মাঝে মাঝেই তারা প্রায়ই খেয়াল করেছেন অস্ট্রেলিয়ার ওই নারী সদস্যের দিকে। খুব স্বাভাবিকভাবেই একজন যখন এরকম মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের পুরো মাঠের চারপাশে 25টা পাক দেবেন, সেটা চোখে লাগার মতোই। জাপান চীন যেমন টেকনোলজিতে, কোনো কোনো দেশ খাদ্য উৎপাদনে, ঠিক একইভাবে অস্ট্রেলিয়ানরা সবসময় মনোযোগী হয় স্পোর্টসে, আর তাদের সেই স্বভাবটা ফুটে ওঠে তাদের স্পোর্টসের প্রতি ভালোবাসা আর নিবেদনে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।